প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন, কোনোভাবেই ত্রুটিযুক্ত নির্বাচন মেনে নেওয়া হবে না। কোনো কেন্দ্রে অনিয়ম হলে প্রয়োজনে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে এসব কথা বলে প্রধান নির্বাচন কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের IDAEA প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোহাম্মদ ফজলুল কাদের, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ, পুলিশ সুপার ডক্টর AHM কামরুজ্জামান, রিটার্নিং অফিসার দুলাল তালুকদার। এদিকে এর আগে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের ভোট ভ্রান্তি হলে সেটা আমাদের ধরিয়ে দেন। 65 নির্বাচনের ব্যাপারে আপনাদের অবদান বিভিন্ন দাবি আছে আমাদের। তো আমি এই লক্ষ্মীপুরে আসার উদ্দেশ্য শুধু নির্বাচনের কার্যক্রম তদারকি করার জন্যই গুটিয়ে নয়। আমি এসেছি যে করোনার মধ্যে এবং এই বৈরী আবহাওয়ার মধ্যে নির্বাচনের সাথে সম্পৃক্ত কর্মকর্তাগণ যে ঝুঁকিপূর্ণ কাজকে দায়িত্ব গ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এবং তাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য। সংক্ষুব্ধ ব্যক্তি তার সুযোগ আছে আইনের আশ্রয় নেওয়ার জন্য। আর আমাদের ভোট তো যখন ভোট যদি অনিয়ম হয় প্রেসিডেন্ট অফিসার ভোট বন্ধ করে দিতে পারে। প্রেসিডেন্ট অফিসারের ভোট বন্ধ করার পরিবেশ যদি আরও খারাপ হয় না সিদ্ধান্ত না নিতে পারে রিটার্নিং অফিসার বন্ধ করে দিতে পারে এবং এন্টায়ার ভোট কেন্দ্রের এন্টায়ার কনস্টিটিউয়েন্সি ভোট বন্ধ করে দিতে পারে নির্বাচন কমিশন যদি দেখে যে নির্বাচন সুষ্ঠু হয়নি। এরকম আমরা করেছি, অনেক ঘটনা আছে করেছি।